জিন্দাল নিকারেরি চিনো তো? হুম হ্যাঁ, জিন্দাল নিকারেরি, বলবা আমার সাথে একটু দেখা করতে। তো বলবা না। সালাম আলাইকুম। আরবিতে সালাম আলাইকুম বলে কোনো শব্দ নাই, বলবা আসসালাম আলাইকুম। ম্যাড ভাই বলে দিয়েছেন, এখন থেকে যার সাথে দেখা হবে তারই বলবা আসসালাম আলাইকুম। হুম আসসালাম আলাইকুম। হুম ওয়ালাইকুম আসসালাম। যাও, নিকিরিটা বলতে ভুলো না কিন্তু। কি বলে, পাগল হয়ে গেছে নাকি? আমার বসন বসানোর সময় ডাকাডাকি করার সাহস তুমি কোথা থেকে পেয়েছো? হ্যাঁ, কি করছেন আপনি? তো বিশ্রামরত, ওই যে দেখেন লেখা রয়েছে তো। আমি নিজের হাতে রচনারত বাইর করে লিখতে ঢুকলাম, বিশ্রামরত বাইর করলো কিনা আমি কেবা করে কব। আমি তো বাজার থেকে মাত্র আসলাম। আল্লাহ জানে কিডাই কাম করলো, কিডা নাকি আমি ভুল করেছি প্রতিবারে। আচ্ছা তুমি জানি কি বলতেছিলে, এদিকে বসন ওদিকে পছন্দ না হয়েছে কি? লজিন আম্মা বড় মিয়া কলো যে তিনি বলে একটু পছনের দিকে। বড় মিয়া পছনের দিকে মানে কি? তার বড় মিয়া পছনের দিকে না, হয়েছে কি বাজার থেকে যে ইলিশ বাহাদুর এনেছি উনি পছনের দিকে, তো বড় মিয়া কলো একটু কাটাকুটি করে রান্নাবাড়া ফিনিশিং করার জন্য। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখ পানি যাও বাজার নিয়ে রান্না করে রাখো। তা লজিং আম্মা কয়টা বছর রচনা করলেন? একটা লিখতি না লিখতি তো দরজার মধ্যে টুকা মারলে। ও তা ওই বচনটা কি সুন্দর বাড়ি লিখলাম, কেনা কাটাই যে চুরি করে নিজের ফাঁদে সে নিজেই পড়ে। কেনা কাটায় যে চুরি করে নিজের ফাঁদে সে নিজেই পড়ে, হঠাৎ কি মনে করে এটা লিখলেন একটু জানবার পারি? আরে দেশের অবস্থা দেখতেছো না, পেপারে তো রোজই ছাপা হচ্ছে, ক্রয় কমিটির লোকজন 10 টাকার জিনিস 20 টাকায় ক্রয় দেখিয়ে 10 টাকা পকেটে ভরতেছে। ও তালি পরে আপনি ওটা ন্যাশনাল লেভেলের জন্য লিখেছেন, লোকাল লেভেলের জন্য লিখেননি, বুঝতে পারছি। আহারে ন্যাশনাল আর লোকাল কি, হেনার বচন সব মানুষের জন্য, সর্বজনের সর্বজনীন। ও তাই তো হওয়া উচিত। আচ্ছা আমি তাহলে বাজারটা রেখে গেলাম। হ্যাঁ রেখে যাও, আমি পরে দেখব। মাস্টারকে একটু তাড়াতাড়ি সাইজ করতে হবে, নাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। এই যে ভাই শুনুন। আচ্ছা ভাই, আপনি কি এই ভাসালি গ্রামের বাসিন্দা? হুম, বাসিন্দা কিনা বলতে পারবো না, তবে এই গ্রামের বাড়ি। আপনার পরিচয়টা কি? আমি হচ্ছি মিরচৌ, স্থানীয় পত্রিকার একজন সাংবাদিক। সাংবাদিক বুঝলাম, কিন্তু এই নামটা হচ্ছে গিয়ে কি মিরচৌ, কিরম যেন একটা সাঁওতাল সাঁওতাল মনে হচ্ছে নামের মধ্যে। সেটা অবশ্যই ঠিকই বলেছেন, আসলে সাংবাদিকদের পুরো নাম কেউ ইউজ করে না, বুঝেছেন? আমার নাম হচ্ছে
মিঠু চৌধুরী, সংক্ষেপ করে সবাই আমাকে মিচো বলেই ডাকে। ক্লিয়ার? হুম, ক্লিয়ার কিনা বলতে পারি নে, তবে ব্যাপারটা বুঝতে পারলাম। হ্যাঁ, ক্লিয়ার হওয়ার দরকার নাই, বুঝলেই হলো। আচ্ছা ভাই, এই গ্রামের সবচেয়ে ধনী গৃহস্থ জুনাব নসর আলী পরামানি, উনি নাকি বাড়িতে একজন পাগল পোষেন। কি পাগলের মতো কথাবার্তা বলতেছেন আপনি? পাগল আবার কেউ কোনোদিন পোষে নাকি? হুম, আর সেই জন্য তো আবার এই গ্রামে আসা। শুনেছি তিনি ল্যাট ভাই নামে একজন পাগল পোষেন। আপনার আমি একটা কথা কই, আপনার নামটা কি জানো বলেন? মিসো। কথাটা আপনি আমারে বলেছেন, বলেছেন খুব ভালো করেছেন, বলে ওই গ্রামের আর কারোর সামনে বলেন না। তাহলে কিন্তু আপনার এই কাপড় চোপড় সহ এই গ্রামের তে ফিরে যাওয়া খুব মুশকিল হবে না। হুম, কি কন, সে কি বদ্ধ উন্মাদ নাকি? উন্মাদ কিনা বলতে পারি নে, তবে উনি আমাকে সবাই রে পাগল নামে ডাকেন। এই যেমন ধরেন যে আমার নাম, আমার নাম হলো গিয়ে তুফাইল, তো উনি আমারে কি নামে ডাকেন? তুফা পাগল। তারপরে আপনি যার বাড়ি খুঁজ দিয়েছেন, পরামানিক সাহেব, পরামানিক সাহেব রে উনি ডাকেন পাগল শিরোমণি। কেন? পরামানিক সাহেব হলেন এই গ্রামের শিরোমণি। ওই পরামানিক সাহেব এখন ম্যাডবার কন্ট্রোলে আছেন। হুম, কি জটিল কথাবার্তা রে বাবা। গ্রামের শিরোমণি সেখানে একজন পাগলের কন্ট্রোলে? আচ্ছা ঠিক আছে, আপনি আপনি নজর আলী পরামানিকের বাড়ি যাওয়ার রাস্তাটা আমাকে একটু দেখা দিতে পারবেন? হুম, দেখা দিতে পারবো। আপনি প্রথমে বায়ে যাবেন, বায়ে যায় আবারই বায়ে ভাঁজ মারবেন, আবারই বায়ে ভাঁজ মারবেন, তারপরে আবারই বায়ে আরো একটা ভাঁজ মারবেন, মারলেন। এবার আপনি এইভাবে তিন ভাঁজ মারবেন ডাইনি। হুম, পায়ে যাবেন আপনি পরমানিক সাহেবের বাড়ি। হুম, পথে ডিরেকশন দিতে এত ভাঁজ, খালি ভাঁজ আর ভাঁজ। ভাঁজ খালি আইছেন, ভাঁজ খালির ভাঁজ দেখবেন না, ভাঁজে ভাঁজে কত ভাঁজ দেখেন। ভাই ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আবারই কি? আরে একটু দাঁড়ান না, কটা ছবি তুলি। ছবি তুলবেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ছবি তোলা একটা কায়দা আছে, এরকম ভাবে ছবি তোলা যায় না। টুনি, আটুন টুনি, টুন টুনি, আমার একটু শুনে জানা কি হয়েছে? এত ডাকাডাকি করতেছে কিসের জন্য? তুই সবসময় এরকম ঘুরার মধ্যে লাগাম বাঁধা আসিস কে? আরে কি নিয়ে আবার পড়াশোনা নিয়ে? ওই ইংরেজি গ্রামারের একখান পয়েন্ট বুঝতে পারছিলাম না, তাই অনেক কষ্টে ওই দুলু ব্যাগ ডেকে নিয়ে এসে সেটা বুঝতে লাগেছিলাম। আর ওই সময় তুমি ডেকে বসলি, কও কি কবা? পায়রা পরীক্ষা দিতে যাওয়ার সময় বিছানাটা না গুছায় চলে গেছে, আমার কয়ে গেছিল গুছাবার জন্য, কিন্তু আমি তো আবার এখন যাবো রান্না করবার। তুই একটু জানা মা, বিছানাটা একটু গুছায় ফেলগা। আচ্ছা ঠিক আছে, তুমি কাম করো গা, যাচ্ছি। হুম, এদিকে আবার রান্নাঘর সব লেপে পুষে সুন্দর করে থুয়ে গেছে, এরে যে আবার আগুন জ্বালাই কেমন করে? চুলা তো আবার আগুন ধরে কিনা তাও সন্দেহ আছে। আমার আছে যত জ্বালা। ওরে ইয়ে কি, ওরে আল্লাহ রে, তো আবার ভুল একই টুনটুনি, একই ভুল তুমি কেন যে বার বার করছো আমি কিছু বুঝতে পারতেছি না। কারণ ছাড়া তো আর কেউ ভুল করে না, তাই না? হ্যাঁ, কারণ যে কি সেটা তো আমি বুঝি। তুমি ভুল করবে আর তোমার পাশে বসে আমি কারেকশন করব, সেটাই তো কারণ না? আচ্ছা, আপনি এরকম ভিলেনের মতো কথা কন কে? আপনি হচ্ছেন আমাকে লজিং মাস্টার, আমি যতবার ভুল করব আপনি ততবার আমাকে বুঝাই দেবেন। মানুষ ভজেন মানুষ খোঁজেন মানুষের অন্তরে, সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে, চিনতে পারে সেই জন তারে চলনে যার পাগলের ভাব, এ জগতে আসল মানুষে বড়ই যে অভাব।